সকলকে স্বাগত জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের এই ভারতবর্ষ বর্তমানে মোট 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল দ্বারা গঠিত। আগের ভিডিওতে আমরা দেখেছি ভারতের বৃহত্তম রাজ্যটি সম্পর্কে। আজ আমরা জানব উত্তর ভারতের একটি রাজ্য সম্পর্কে। সেই রাজ্যটির নাম হচ্ছে হরিয়ানা রাজ্য। ভারতের উত্তর দিকে অবস্থিত হচ্ছে এই রাজ্যটি। সুদূর অতীতে হরিয়ানা ভূখণ্ডটি উত্তর ভারতের কুরু রাজ্যের অন্তর্গত ছিল। খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীতে বিভূত শ্রীধরের রচনায় হরিয়ানা নামটির উল্লেখ পাওয়া যায়। সংস্কৃত ভাষায় হরিয়ানা শব্দের অর্থ হচ্ছে ঈশ্বরের নিবাস। হরি, এটি হচ্ছে বিষ্ণুর অপর নাম, এবং অয়ন শব্দের অর্থ হচ্ছে নিবাস। এই দুটি শব্দের অর্থ অনুসারে হরিয়ানা শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের নিবাস। অপর মতে এই রাজ্যটির নাম হরিয়ানা, তার কারণ হচ্ছে এই রাজ্যে রয়েছে বৃহৎ হরি তৃণক্ষেত্র। হরি অর্থাৎ সবুজ তৃণভূমি। এই সবুজ তৃণভূমি থাকার জন্যই এই রাজ্যটির নাম করা হয়েছে হরিয়ানা। সুপ্রাচীনকালে এই রাজ্যের ভূখণ্ডটি আধুনালিপ্ত সরস্বতী নদীর তীরে বিকশিত সিন্ধু সভ্যতা ও বৈদিক সভ্যতার একটি অংশ ছিল। ভারত ইতিহাসের অনেক দিকনির্ণায়ক যুদ্ধ এই অঞ্চলেই সংঘটিত হয়। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানেই সংঘটিত হয়েছিল পানিপথের তিনটি যুদ্ধ। ব্রিটিশদের সময়ে এই হরিয়ানা ছিল ব্রিটিশ পাঞ্জাব প্রদেশের একটি অংশ। 1966 সালে ভাষার ভিত্তিতে ভারতের সপ্তদশ রাজ্য হিসাবে হরিয়ানার আবির্ভাব ঘটে। ভারতের উত্তর দিকে অবস্থিত এই হরিয়ানা রাজ্যটির জন্ম হয়েছে 1966 সালে 1 নভেম্বর। এই হরিয়ানা রাজ্যটির রাজধানী হচ্ছে চণ্ডীগড়। আয়তন অনুসারে বৃহত্তম শহর হচ্ছে ফরিদাবাদ। বর্তমানে এই রাজ্যটি 22টি জেলা নিয়ে গঠিত। এই রাজ্যটির মোট আয়তন হচ্ছে 44,212 স্কোয়ার কিলোমিটার। আয়তন অনুসারে এই রাজ্যটির স্থান হচ্ছে 22তম। 2011 সালের জনগণনা অনুসারে এই রাজ্যের মোট জনসংখ্যা হচ্ছে 2,53,53,081 জন। জনসংখ্যার ভিত্তিতে এই রাজ্যটির স্থান হচ্ছে 16তম। এই রাজ্যটির জনঘনত্ব হচ্ছে প্রতি বর্গ কিমিতে 573 জন। এই রাজ্যের সরকারি ভাষা হচ্ছে হিন্দি ও পাঞ্জাবি, এবং আঞ্চলিক ভাষা হচ্ছে হরিয়ানভি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স বা মানব উন্নয়ন সূচকে এই রাজ্যটির স্থান হচ্ছে 17তম। এই রাজ্যটির লিঙ্গ অনুপাত হচ্ছে প্রতি হাজারে 833 জন। এই রাজ্যটির সাক্ষরতার হার হচ্ছে 76.64%। এই হরিয়ানা রাজ্যটি ভারতবর্ষের উত্তর দিকে অবস্থিত একটি রাজ্য। এই রাজ্যটির চতুর্সীমার দিকে আমরা যদি নজর দিই, তাহলে দেখো আমরা দেখতে পাব এই রাজ্যটি সম্পূর্ণ স্থলভাগ দ্বারা বেষ্টিত একটি রাজ্য। অর্থাৎ কোনো রকম সমুদ্র সীমানা এই রাজ্যের সঙ্গে নেই। এই রাজ্যটির যেমন কোনো সমুদ্র সীমানা নেই, ঠিক একই রকমভাবে এই রাজ্যের নেই কোনো আন্তর্জাতিক সীমানা। মানচিত্রে দেখো, এই যে অঞ্চলটি দেখছো এটি হচ্ছে হরিয়ানা রাজ্য। এই হরিয়ানা রাজ্যের দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে, দেখো এই রাজ্যটির নাম হচ্ছে রাজস্থান। উত্তর পশ্চিম দিকে রয়েছে পাঞ্জাব রাজ্য। উত্তর দিকে রয়েছে হিমাচল প্রদেশ। পূর্ব দিকে রয়েছে উত্তরপ্রদেশ। এই রাজ্যের সীমানায় রয়েছে দিল্লি। দিল্লি একটি কেন্দ্রশাসিত অঞ্চল। দিল্লির প্রায় তিন দিকেই রয়েছে এই হরিয়ানা রাজ্যটি। হরিয়ানা রাজ্যটির রাজধানী হচ্ছে চণ্ডীগড়। এই চণ্ডীগড় কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল। আবার এই চণ্ডীগড় হরিয়ানা রাজ্যের রাজধানী। আবার এই চণ্ডীগড় পাঞ্জাব রাজ্যেরও রাজধানী। অর্থাৎ দুটি রাজ্যের রাজধানী হচ্ছে এই চণ্ডীগড়। আবার চণ্ডীগড় নিজে হচ্ছে একটি কেন্দ্রশাসিত অঞ্চল। বর্তমানে এই রাজ্যটি
আমাদের দেশের অন্যতম প্রধান খাদ্যশস্য ও দুগ্ধ উৎপাদক অঞ্চল। সমতল উর্বর জমি এবং গভীর নলকূপ ও সুপ্রসারিত সেচখাল ব্যবস্থার মাধ্যমে জলসেচের সুবিধা থাকায় এই কৃষি এই রাজ্যের বাসিন্দাদের প্রধান জীবিকা। 1960-এর দশকে ভারতের সবুজ বিপ্লবের মাধ্যমে খাদ্যশস্য উৎপাদনে স্বনির্ভরতা আনার প্রয়াসের ক্ষেত্রে হরিয়ানা রাজ্যটির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। হরিয়ানা ভারতের অন্যতম ধনী একটি রাজ্য। এই রাজ্যের মাথাপিছু আয় হচ্ছে প্রায় 68,000 টাকা, যা ভারতের তৃতীয় সর্বাধিক। এছাড়াও দেশের সর্বাধিক সংখ্যক কোটিপতি গ্রামবাসী এই রাজ্যে বাস করে। 1970-এর দশক থেকেই এই রাজ্যে কৃষি এবং শিল্পে বিশেষ উন্নতি সাধনের সূত্রপাত ঘটে। বর্তমানে হরিয়ানা শুধুমাত্র ভারতেই নয়, সমগ্র দক্ষিণ এশিয়ার অন্যতম সম্পদশালী অঞ্চল হিসাবে পরিগণিত হয়। ভারতের যাত্রীবাহী গাড়ি, দ্বিচক্রযান ও ট্রাক্টরের বৃহত্তম উৎপাদক হল এই হরিয়ানা। 2000 সাল থেকে এই রাজ্যের মাথাপিছু বিনিয়োগ দেশে সর্বাধিক। গুরগাঁও শহরটি বর্তমানে তথ্য প্রযুক্তি ও অটোমোবাইল শিল্প কেন্দ্র হিসাবে সুনাম অর্জন করেছে। ভারতের বৃহত্তম অটোমোবাইল উৎপাদক মারুতি উদ্যোগ ও বিশ্বের বৃহত্তম দ্বিচক্রযান উৎপাদক হিরো হন্ডার প্রধান কেন্দ্র এই গুরগাঁওতে অবস্থিত। পানিপথ, পঞ্চকুলা, যমুনানগর ও ফরিদাবাদও এই রাজ্যের অন্যতম শিল্পকেন্দ্র। পানিপথ রিফাইনারি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রিফাইনারি। এছাড়াও এই রাজ্যে রয়েছে পুরনো ইস্পাত এবং বস্ত্র শিল্পকেন্দ্র। এই হরিয়ানা অধিবাসীর প্রধান জাতিগোষ্ঠীটি হল জাট। 2011 সালের জনগণনা অনুসারে এই হরিয়ানা রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 87% হচ্ছে হিন্দু। এছাড়াও এই রাজ্যে রয়েছে মুসলিম ও শিখ সম্প্রদায়ের মানুষ। এই রাজ্যে সর্বাধিক শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করে। বর্তমানে ভারতে জাতীয় উদ্যানের সংখ্যা হচ্ছে 106টি। ভারতের প্রথম জাতীয় উদ্যান হচ্ছে জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এটি 1935 সালে স্থাপিত হয়েছিল। 1970 সালে ভারতে 5টি জাতীয় উদ্যান ছিল। 1972 সালে ভারত সরকার বিভিন্ন প্রাণীদের রক্ষার্থে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ও বাঘ্র প্রকল্প চালু করেন। 1980-এর দশকে জাতীয় স্তরে আইন প্রণয়ন করে বন্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে কঠোর মনোভাব গৃহীত হয়। বর্তমানে জাতীয় উদ্যানগুলির আয়তন এদেশের মোট আয়তনের প্রায় 1.23%। এই হরিয়ানা রাজ্যে অবস্থিত জাতীয় উদ্যানগুলি হচ্ছে সুলতানপুর জাতীয় উদ্যান, এটি 1989 সালে জাতীয় উদ্যানের তালিকায় অন্তর্ভুক্ত হয়। দেখে নেব এই ন্যাশনাল পার্কের কিছু ছবি। হরিয়ানা রাজ্যে অবস্থিত অপর একটি জাতীয় উদ্যান হচ্ছে কালেসার জাতীয় উদ্যান, এটি 2003 সালে জাতীয় উদ্যানের তালিকাভুক্ত হয়। হরিয়ানা রাজ্যের যমুনানগরে অবস্থিত হচ্ছে এই কালেসার জাতীয় উদ্যানটি। দেখে নেব এই জাতীয় উদ্যানের কয়েকটি ছবি। হরিয়ানা রাজ্যের প্রধান পাখি হচ্ছে ব্ল্যাক ফাঙ্কলিন, প্রধান পশু হচ্ছে নীল গায়, এই রাজ্যের প্রধান ফুল হচ্ছে পদ্মফুল, প্রধান গাছ হচ্ছে অশ্বত্থ গাছ। এরপর আমরা দেখব এই হরিয়ানা রাজ্যটির বর্তমান যে 22টি জেলা রয়েছে সেই 22টি জেলার নাম এবং তাদের অবস্থান। এই রাজ্যটির উত্তর দিকে অবস্থিত জেলাটির নাম হচ্ছে পঞ্চকুলা। এই জেলাটির নাম হচ্ছে যমুনানগর। যমুনানগরের পশ্চিম দিকে রয়েছে আম্বালা জেলা। এই জেলাটির দক্ষিণে অবস্থিত হচ্ছে কুরুক্ষেত্র জেলা। এই জেলাটির নাম হচ্ছে কার্নাল। এই জেলাটির পশ্চিম দিকে রয়েছে কৈথল জেলা। কার্নাল জেলার দক্ষিণ দিকে অবস্থিত হচ্ছে পানিপথ জেলা। এই জেলাটির নাম হচ্ছে সোনিপথ। এটি হচ্ছে রোহতক জেলা। এই জেলাটির উত্তর দিকে রয়েছে ঝিন্দ নামক জেলা।
রোহতক জেলার দক্ষিণে অবস্থিত জেলাটির নাম হচ্ছে ঝরঝর। এই জেলাটির নাম হচ্ছে গুরগাঁও। এর পূর্ব দিকে রয়েছে ফরিদাবাদ। এর দক্ষিণে অবস্থিত জেলাটির নাম হচ্ছে পলওয়ার। এই জেলাটির নাম হচ্ছে নুহ জেলা। এই জেলাটির নাম হচ্ছে রেওয়ারি। এর পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে মহেন্দ্রগড় জেলা। এই জেলাটির নাম হচ্ছে ভিওয়ানি। এই জেলাটির উত্তর দিকে রয়েছে হিসার জেলা। এই জেলাটির উত্তর দিকে রয়েছে ফতেয়াবাদ জেলা। এই রাজ্যটির পশ্চিমতম জেলাটির নাম হচ্ছে সিরসা জেলা। এই 22টি জেলা নিয়ে গঠিত হচ্ছে হরিয়ানা রাজ্য। হরিয়ানা রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে অসংখ্য নদী। সেই নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য নদীগুলি হচ্ছে, দেখো, যমুনা নদী এই হরিয়ানা এবং উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে সীমারেখা তৈরি করেছে। এই যমুনা নদী, এই রাজ্যের প্রধান নদী হচ্ছে ঘাগার নদী। অন্য নদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মার্কান্দা রিভার, সোম রিভার, টাঙ্গারি রিভার। হরিয়ানা রাজ্যটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আজ। এই পর্যন্ত। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।